এইচএসসি 2021 ফলাফল কখন প্রকাশিত হবে, কত তারিখ প্রকাশিত হতে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আমাদের আজকের এই ভিডিওটা। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়েলকাম টু আওয়ার টেলিওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বিস্তারিত বিষয় যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের আজকের এই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেন। আমরা জানি গত 30 ডিসেম্বর আমাদের এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়েছে এবং আমাদের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু আমাদের এইচএসসির 2021 ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাব্য তারিখ ছিল। তো আমরা সেই বিষয়টা দেখতে পাচ্ছি যে আমাদের এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়েছে গত 30 ডিসেম্বর। তো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা থাকলেও তা হচ্ছে না। তো কেন হচ্ছে না এটার বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে যে দেশের বাইরে থেকে যারা পরীক্ষা দিয়েছেন করোনার কারণে তাদের যে খাতা সেই খাতা আসতে দেরি হওয়ায় ফল প্রস্তুতে দেরি হচ্ছে। অর্থাৎ আমাদের দেশের বাইরে থেকে যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের যে পরীক্ষার খাতা সেই পরীক্ষার খাতা আসতে দেরি হওয়ায় আমাদের ফলাফল যে প্রস্তুতি বা আমাদের ফল প্রস্তুতির যে বিষয়টা সেটা দেরি হচ্ছে একটু। এবং আরো জানাই যে ইতিমধ্যে নয়টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে নম্বর পাঠানোর কাজ শেষ হয়েছে। আমাদের দেশের মধ্যে যে 9টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড আছে তাদের নাম্বার পাঠানোর যে বিষয়টা সেটা শেষ হয়েছে। এখন কেন্দ্রীয়ভাবে সফটওয়্যারের মাধ্যমে সার্বিক যে ফল তৈরি সেই ফল তৈরির কাজ চলছে এবং ফল প্রস্তুত হলে তা শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হবে। তো আমাদের মন্ত্রণালয় থেকে 3টি তারিখ নির্বাচন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে এবং এরপরে আমাদের প্রধানমন্ত্রী যেদিন সময় দিবেন সেদিন প্রকাশ করা হবে। তো এই বিষয়ে আমরা জানতে চাইলে আমাদের আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমদ বলেন যে আমরা এখনও ফল প্রস্তুত করতে পারিনি করোনার কারণে দেশের বাইরে যারা প্রবাস থেকে পরীক্ষায় দিয়েছে তাদের পরীক্ষার খাতাগুলো আসতে দেরি হওয়ায় ফল প্রস্তুতে বিলম্ব হচ্ছে। সেই কারণে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফলাফল বা ফল প্রকাশ সম্ভব হবে না। তবে আশা করছি দশ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশ করা যাবে। অর্থাৎ আমাদের 10ই ফেব্রুয়ারি আমাদের এইচএসসি 10ই ফেব্রুয়ারির মধ্যে আমাদের এইচএসসি 2021 ফলাফল প্রকাশিত করার একটা সম্ভাব্য তারিখ জানিয়েছেন। তো চলতি বছর আমরা জানি এইচএসসি ও সমমান পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের মিলিয়ে মোট পরীক্ষার্থীর প্রায় সংখ্যা ছিল 18 লাখ। তো গতবারের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে 33,901 জন। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের 2021 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট আগামী ফেব্রুয়ারি 10 তারিখের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা 3টা যে তারিখ দেবে মন্ত্রণালয়ের কাছে, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যে 3টা তারিখ পাঠাবে সেই 3টা তারিখের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী যেই তারিখটার মধ্যে যে তারিখের সময় দেবে আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে ওই দিনে ফলাফল প্রকাশিত হবে। অর্থাৎ এইচএসসি 2021 ফলাফল প্রকাশিত হবে বা প্রকাশ করা হবে। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, আমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন। আপনাদের যে কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদেরকে দেবেন এবং আবার বলবো আপনাদেরকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।